অবশ্যই আছে। আমি মনে করি তামিম তো মনে হয় ফার্স্ট চয়েস হইতে পারে ওপেনিং স্লটে উইথ লিটন দাস, আমি জানি না, অথবা নাইমও থাকতে পারে, সেটা থাকতে পারে। বাট আমি মনে করি যে বাংলাদেশ দুইটা ম্যাচেই থেমে যাবে, হয়তো বাংলাদেশ আবার জানি সেকেন্ড রাউন্ডে খেলার যথেষ্ট সম্ভাবনা আছে, আমি বলি বাংলাদেশ খেলবে, তো সেরকম হলে তারা সুযোগ থাকবেই। আর তামিমকে আমি দেখি আসলে এরকম যারা খেলে ক্রিকেট, যারা প্লেয়ার, আমরা তাদের থেকে কী আশা করি, একটা দারুণ সূচনা আরম্ভ করি এবং সে ওই রকমই প্লেয়ার। আমি মনে করি ছোটোবেলার তামিমকে যখন আমি সিনিয়র তামিমকে দেখ, আবার যখন একটু মনে করি ছোটোবেলার আমাদের সিনিয়র তামিম যেরকম ব্যাটিং করতো, আমার মনে হয় জুনিয়র তামিম সেরকমই ব্যাটিং করে। সুতরাং তামিমের এটাই স্টাইল এবং ছোটো তামিমের সত্যি কথা বলতে গেলে তানজিদ তামিমের, তো আমি মনে করি ও যদি ওর এই জিনিসটাকে ধরে রাখে, আমি চাই ও ধরে রাখ, ও যাতে খুব একটা না চেঞ্জ করুক, ওর স্বভাব যত খেলাটাই খেলুক, আমরা যাতে প্রেশার ক্রিয়েট না করি বাইরে থেকে। কারণ এই ক্রিকেট এমন একটা খেলা, আপনি সাকসেস হবেন, আপনি ফেলিয়ার হবেন, বাট আমি মনে করি এই ছেলের পথে লম্বা পথ পাড়ি দেওয়ার ক্ষমতা আছে, বড় ক্রিকেটার হওয়ার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে। তো এশিয়া কাপে যদি ও ফেলও করে সেটা আমি একটুও চিন্তা করবো না, কারণ ডেফিনেটলি আপনি হাই পারফরমেন্স লেভেল কিংবা তাই ইমার্জিং লেভেল আর ইন্টারন্যাশনাল লেভেলের মধ্যে ফারাক বিস্তার আছে, এটা আমাদের মানতেই হবে। বাট তারপরে আমি আশা করি তামিম ওই কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করবে, উইকেট ভালো থাকবে ইনশাল্লাহ, আমি মনে করি সেখানে যদি ও তার নিজের খেলাটা খেলে বাংলাদেশকে দারুণ একটা সুযোগ এনে দেবে। আমি জানি না তানজিদ বা তার নাইম কে ওপেন করবে, বা ওখান থেকে যদি আমি লিটন বা ওখান থেকে একজন তিনে শান্ত, চারে হৃদয়, পাঁচে মুশি সাকিব, ছয়ে মুশি, সাথে যে কোনো একজন আফিফ শামিম কিংবা মেহেদি যেই খেলে, আটে মিরাজ, তাহলে আপনি ব্যাটিং ডেপ কোথায় বলতেছেন ভুল, সাকিব এখন নয় ব্যাটিং, হ্যাঁ হইতে পারে, ইউনেভার নো, তো শান্তও তো পেন হইতে পারে, ইউনেভার নো, তো মানে এটা তো টিম প্ল্যানিং না। আমার পছন্দ, আমি সাকিবকে মানে যেহেতু তিনি এখন শান্ত করছে, আমার মনে হয় একটু ম্যাচুরিটির নাম্বার ফাইভে থাকাটাই ভালো, মানে এটা যদিও সাকিবের কল, বাট আমি থিঙ্ক করি তিনে শান্ত, আর যদি সাকিব তিনে খেলে শান্তকে কোথায় ব্যাটিং করবেন, দ্যাটস আ কোশ্চেন। আবার তাহলে সাকিবকে আবার শান্তকে তাহলে উপর করে, শান্ত গিয়ে কিন্তু মানে সাকিব যে রোলটা প্লে করেছে বাংলাদেশের জন্য নাম্বার ফাইভ সিক্স এক সময়, শান্ত কিন্তু এটা কোনো সময় করেনি কোনো ডোমেস্টিক অন্য কোথাও, সুতরাং ওই জায়গাটা ওর জন্য একদম নতুন হবে হয়তো বা। বাট আমি বলছি না যে এটা টোটালি একটা কম্বিনেশনের ব্যাপার, ম্যানেজমেন্টের ব্যাপার কোথায় কী খেলতে যাবে। আমি মনে করি যে কথাটা, আমি একটা কথা সবসময় বলি যে স্পেশালিস্টরা স্পেশালিস্ট জায়গায় থাকাটা উচিত, বাট তারপরেও টিম প্রয়োজনে আপনাকে যে কোনো কোচিংয়ে খেলতে হবে, এটাই সবচেয়ে বড় একটা টিম বলে না যে টিম ম্যান হচ্ছে সেই যে তার ওপেন স্লটটা ছেলে সাথে আসবে বা সাত ছেলে ওপেন করতে যাবে, টিমের প্রয়োজনে দরকার হলে সে সেখানেই যাবে। তো আমি মনে করি এটা এন্ড অফ দ্য ডে টিম ম্যানেজমেন্টের কল, বাট আমি নর্মালি এই ব্যাটিং অর্ডারটাই দেখি এখন বাংলাদেশের, এবং আমি মনে করি যথেষ্ট স্ট্রং ব্যাটিং অর্ডার, সাকিব মুশিয়ার ফাইভ সিক্স ম্যাচ কন্ট্রোল করবে, ম্যাচ শেষ করবে, আমি ওইটাই দেখি আসলে সত্যি কথা। ডেফিনেটলি আমি তো সবসময় বলি যে এখন বাংলাদেশ একটা পরিণত দল, আসলে ওডিআই আমরা এই ফর্মেটে আমরা সবসময় ভালো খেলছিলাম, বাট আমি মনে করি যে এক্সপিরিয়েন্সের দিক থেকে আমরাও এখন অনেক এগিয়ে, কারণ দলের যেটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা ছিল আমাদের, আমি মনে করতাম যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে আমাদের একটা দারুণ সমস্যা ছিল, বাট আমি মানে যেভাবে তাসকিন বা শরীফুল, মোস্তাফিজ, হাসান এবং এবাদত উঠে এসছে, আমার মনে হয় যে আমরা এখন একটা দারুণ শক্তি আসলে সত্যি কথা বলতে গেলে, সাথে মিরাজ, সাকিব, নাসুম যারাই আছে সব এক্সপিরিয়েন্স যারা আসলে, আর ব্যাটিংয়েও আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স দলে আছে। আমি মনে করি যে তামিম থাকলে অবশ্যই হয়তো বা ভালো হতো, আমাদের ওপেনিংয়ে একটা ইয়ে হতো, বাট মানে এন্ড অফ দ্য ডে আপনাকে যেটা বর্তমান টিম সিলেক্টররা দিয়েছে সেটা আমাদের ধরে নিতে হবে, এটা বেস্ট টিম এবং সেটার প্রতি আমাদের পূর্ণ আস্থা রাখতে হবে, এবং আমি কনফিডেন্ট যে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। মানে আপনি জানেন যে আগে থেকেই যে আমাদের পাকিস্তান যেতে হবে শ্রীলঙ্কা থেকে খেলতে, তো আমার মনে হয় লম্বা, বেশি লম্বা ফ্লাইট হবে, যদি আমাদের চার্টার করে যেতে পারে তাহলে বেশিক্ষণ লাগার কথা না, বাট আমি সব মাথায় নিতে রাজি না। আমি মনে করি যখন আমি সাকসেসের সন্ধানে তখন এইসব ছোটোখাটো জিনিসকে আমি আর কৈফত হিসেবে দাঁড় করাতেই চাই না সত্যি কথা বলতে গেলে। তো আমি মনে করি যে আমাদের ছেলেরা রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে এবং উই আর ক্যাপেবল, এবং এশিয়া কাপে আমাদের ভালো করাটা ভালো করা উচিত। মানে আমি বলবো না যে আমি আশ্চর্য, আমি ভালো না করলেই বরং আমি আশ্চর্য হবো যে আমরা ভালো করছি না আসলে, বাট আমরা ক্যাপেবল আসলে। যদিও সত্যি কথা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউ ছেলেদের মতো টিম না, সবাই শক্তিশালী দল, বাট আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে আমাদেরকে ভালো খেলেই এই শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে। এটা তো এরকম না ওরা খারাপ খেলবে আর আমরা সেদিনকে ভালো খেলে জিতবে, এরকম না, এই আশা করাটাই ভুল। আমাদেরকে ওদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেই ম্যাচ জিততে হবে।